আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হেলথ এন্ড হিস্ট্রিতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বারী বন্ধুরা আজকে একটি জটিল রোগ নিয়ে আলোচনা করব জটিল রোগ কেন বলছি সেটা পরে বুঝতে পারবেন যে একটা পরিবারে বা একটা সমাজে এরকম প্রচুর লোক রয়েছে প্রচুর মানুষ রয়েছে যে যাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা এত প্রবল যে রাত্রিতে ঘুমাতে পারেন না ঘন ঘন প্রস্রাব হয় ঘন ঘন টয়লেটে দৌড়াতে হয় প্রস্রাব করে একটি মিটিংয়ে বসেছেন আবার প্রস্রাবের চাপ দিয়েছে একটু জনসমাগমে যাচ্ছেন প্রস্রাবের চাপ দিচ্ছে একটু কাজে বের হচ্ছেন প্রস্রাব করেই কিছুক্ষণ আগে পুরো টাইট ফিটিং কোট টাই পাগড়ি টুপি লাগিয়ে রেডি আবার প্রস্রাবের চাপ দিয়েছে বন্ধুরা এইরকম ঘন প্রস্রাবের রোগী সচরাচর অনেক পাওয়া যায় অনেকের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে এই ঘন ঘন প্রস্রাবজনিত সমস্যায় বন্ধুরা আজকে সেই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব একদম কোনো ভেষজ ছাড়াই শুধু কিছু অভ্যাসের পরিবর্তন করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন সেই সাথে যাদের সমস্যাটা আরও গভীর তাদের জন্য একটি ভেষজের কথা বলে দেব অবশ্যই সমাধান হবে ইনশাআল্লাহ বন্ধুরা আসুন কোন অভ্যাসগুলো ত্যাগ করলে আপনার এই ঘন ঘন প্রস্রাবজনিত সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা প্রথম যে বিষয়টি হচ্ছে অপ্রয়োজনীয় নেশা বা অপ্রয়োজনীয় বলুন আমি সরাসরি বলছি কোমল পানীয় পান বিড়ি সিগারেট অতিরিক্ত চা কফি যেগুলো মানবদেহের জন্য মানে এসেনশিয়াল ভাইটাল কোনো বিষয় নয় এমন অভ্যাসগুলোকে ত্যাগ করলে ইনশাল্লাহ আপনার ঘন প্রস্রাব থেকে আপনি খুব দ্রুতই মুক্তি পাবেন অতিরিক্ত চা পান এটা মূত্রথলিকে আন্দোলিত করে ফলে ঘন ঘন প্রস্রাবের বেগ দেয় কফিও সেম তবে এক দুই কাপ এটা কিন্তু খুব বেশি নয় এটি আপনি খেতেই পারেন কারণ সব কিছুতে যে অপকারিতাই রয়েছে এমন না চা কফি কিন্তু উপকারীও বটে আমি বলছি অতিরিক্ত চা কফি পান জর্দা সেই সাথে কোমল পানীয়র জগতে যা রয়েছে এগুলো কিন্তু ভাইটাল নয় সেক্ষেত্রে এগুলো পরিত্যাগ করলে আপনার ঘন প্রস্রাবজনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন দ্বিতীয়টি হচ্ছে বন্ধুরা অতিরিক্ত পানি পান করা আল্লাহ তাআলা মানবদেহকে সৃষ্টি করেছেন এর চাহিদাগুলো পূরণ করার জন্য আল্লাহ তাআলা ন্যাচারাল পন্থা দিয়েছেন বন্ধুরা আমাদের শরীরে খাবার প্রয়োজন তাই ক্ষুধার উদ্রেক হয় ফলে আমরা খাবার গ্রহণ করি বন্ধুরা পানির চাহিদা আছে পিপাসা হয় হিক্কা ওঠে বন্ধুরা এগুলো পানিকে আহ্বান করে তো তাহলে কি আপনি এই ন্যাচারাল প্রয়োজন পূরণ করার তুলনায় অতিরিক্ত পানি পান করবেন আর বন্ধুরা আমাদের বিবেক বুদ্ধি রয়েছে খাবার কতটুকু গ্রহণ করেছি আর এই খাবার ডাইলেশন করার জন্য কতটুকু পানি প্রয়োজন আমি আপনি ভালোভাবেই জানি তাই প্রয়োজনের অতিরিক্ত পানি পান করবেন না অনেকেই রাত্রিতে ঘুমানোর পূর্বে আবার ঘুম থেকে ওঠার পরে প্রচুর পরিমাণে পানি পান করে থাকেন এবং অনেক অনভিজ্ঞ চিকিৎসকও বলেন প্রচুর পরিমাণে পানি পান করবেন এতে কিডনি ভালো থাকবে ইউরিনারি সিস্টেমটা ভালো থাকবে রক্ত ভালো থাকবে পুরো মানব দেহ সুস্থ সবল থাকবে গ্যাস্ট্রিক হবে না আলসার হবে না এই কথাগুলো শুনে বা এই কথাগুলো বলার পরে বলে থাকেন প্রচুর পরিমাণে পানি পান করবেন আমি বলবো ভাই অতিরিক্ত পানি পান করবেন না কারণ বর্তমান সময়ে আমরা খেলাধুলা প্রচুর কায়িক শ্রম দেওয়া এগুলো থেকে আমরা বিরত রয়েছি ফলে আমি যে পানি পান করছি না ব্যায়ামের পরে ঘাম থেকে বের হয়ে যাচ্ছে
না তো শ্রমের কারণে গামের মাধ্যমে বের হচ্ছে, কোথায় দিয়ে বের হবে? নালি তো একটাই, প্রস্রাবের মাধ্যমে বের হবে। ফলে এই পানি ঘাম দিয়ে বের না হতে পেরে ঘন ঘন প্রস্রাবের আকারে বের হয়ে যাচ্ছে। তাই বলবো বন্ধুরা, পর্যাপ্ত পানি পান করুন, অতিরিক্ত পানি না, প্রচুর নয়, পর্যাপ্ত, যতটুকু না হলেই নয়। তৃতীয়ত, খুব সাধারণ বিষয়ে খুব ডিপ্রেশন ফিল করা, খুব চিন্তাযুক্ত হওয়া, বিশেষ করে যুবকদের মধ্যে দেখা যায়। পরীক্ষা দিতে যাবে, এত চাপ ফিল করতেছে যে এই অতিরিক্ত চাপ নেওয়ার ফলে প্রস্রাবের উদ্বেগ হচ্ছে। যুবক বিবাহ করবে তো বিবাহের টেনশনে যেন সে অস্থির, এরকম অনেক বিষয় রয়েছে অতিরিক্ত চাপ নেওয়ার ফলে ঘন ঘন প্রস্রাব হয়। বন্ধুরা, এই তিনটি বিষয় যদি আপনি ভালোভাবে মেনে চলেন, খেয়াল করে চলেন, অবশ্যই আপনার এই ঘন ঘন প্রস্রাব দূরীভূত হবে। বন্ধুরা, আসুন এই অভ্যাসের পরিবর্তন করলে ইনশাল্লাহ 95% আপনার এটা অতিরিক্ত প্রস্রাবের এটা কমে যাবে। বাকি সেই সাথে যাদের অধিক মানে খুব বেশি আকারে হচ্ছে, তারা নিশ্চিন্তে তাল মাখনা সেবন করতে পারেন। রাত্রিতে একশো চামচ পরিমাণ তাল মাখনা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে যে বীজের মতো আঠালো ঘন যে পদার্থ পানির উপর ভেসে থাকে, চামচ দিয়ে কেটে কেটে অল্প অল্প করে চুষে চুষে এটি সেবন করুন। এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার সমস্যার সমাধান হবেই হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা।